পাল্টা হামলার ফলাফল সম্পর্কে পরস্পর বিরোধী দাবি রাশিয়া ইউক্রেনের। আমেরিকার সাবেক প্যারাট্রুপার রাশিয়ায় আটক। নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনি হামলা চালিয়েছে বলল প্রতিবেদন। পাল্টা হামলা, পুতিনের বক্তব্যের জবাবে যা বললেন জেলেনস্কি। এবার সুইডেনে বন্দুক হামলায় হতাহত চার। সর্বশেষ সংবাদে জানবেন, এরদোয়ান তো জিতলেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কের কি হবে। এবারে বিস্তারিত, পাল্টা হামলার ফলাফল সম্পর্কে পরস্পর বিরোধী দাবি রাশিয়া ইউক্রেনের। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলার ফলাফল সম্পর্কে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। রাশিয়া বলেছে দেশটির সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে, কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা রুশ সেনাদের বিরুদ্ধে চালানো অভিযানে অগ্রগতি অর্জন করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাবাহিনী দোনেস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলের দক্ষিণ দিক এবং পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে হামলা চালিয়েছে। অবশ্য তাদের কোনো হামলায় রাশিয়া নিজের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূমিকা হারায়নি। তবে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা শনিবার ফ্রন্ট লাইনের কোনো কোনো অংশে প্রায় এক মাইল অগ্রসর হয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার মুখপাত্র কর্নেল শেরহি চেরেফাতি বলেছেন, বিগত ২৪ ঘণ্টায় বাখমুত শহরের কাছে তারা রুশ সেনাদের সাথে ৬ বার সংঘর্ষে লিপ্ত হয়েছেন। তবে ইউক্রেনের সেনাবাহিনী অগ্রগতি অর্জন করেছেন কিনা তা তিনি জানাতে পারেননি। তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা ইউক্রেনের সবগুলো হামলা প্রতিহত করেছে, তবে বাখমুত পরিস্থিতি সম্পর্কে ওই মন্ত্রণালয় কোনো কথা বলেনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শনিবার কিয়েভ সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেছেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু হয়েছে। তবে এই হামলা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন ইউক্রেনে পাল্টা হামলা ও আত্মরক্ষামূলক হামলা চলছে, তবে এসব হামলা কোন পর্যায়ে রয়েছে তার বিস্তারিত আমি বলবো না। আমেরিকার সাবেক প্যারাট্রুপার রাশিয়ায় আটক। আমেরিকার সাবেক সেনা সদস্য ও ইরান ফেরত প্যারাট্রুপার ট্র্যাভিস লিক সন্দেহজনক মাদক কারবারের অভিযোগে রাশিয়ায় আটক হয়েছেন। তিনি বেশ কয়েক বছর ধরে মস্কোয় বসবাস করে আসছিলেন এবং তিনি সেখানে একজন মিউজিশিয়ান হিসেবে কাজ করতেন। গতকাল শনিবার রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত আমেরিকার এই সাবেক প্যারাট্রুপার বিচার ছাড়াই আটকে থাকবেন। এই ঘটনায় ভ্যালারিয়া গ্রোবানিউক নামে আরও এক ব্যক্তি আটক হয়েছেন। রাশিয়ার আরইএন টিভি চ্যানেল জানিয়েছে, পুলিশ চলতি সপ্তাহের প্রথম দিকে লিকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় এবং সন্দেহজনক কিছু জিনিসপত্র উদ্ধার করে। এই মামলায় যদি লিক দোষী সাব্যস্ত হন তাহলে ১২ বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে। রাশিয়ার ভিকে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে জানা যায় যে লিক নিজেকে একজন সঙ্গীতজ্ঞ হিসেবে পরিচয় দিতেন এবং রাশিয়ার লোভিনচ নামে একটি ব্যান্ডের সঙ্গে কাজ করতেন। রুশ আদালতের প্রেস অফিস জানিয়েছে, মার্কিন এই নাগরিক এর আগে আমেরিকার বিমান বাহিনীর এয়ারবোর্ন ইউনিটে কাজ করতেন। রুশ টেলিভিশন আরইএন জানিয়েছে, আমেরিকা ইরাকে যে সামরিক অভিযান চালিয়েছিল ট্রাভিস লিক তাতে অংশ নিয়েছিলেন। নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনেই হামলা চালিয়েছে বলল প্রতিবেদন। রাশিয়া থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করার নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনেই হামলা চালিয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর তদন্তে উঠে এসেছে। একটি পশ্চিমা দৈনিক খবর দিয়েছে, নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের সম্ভাব্য হাত থাকার বিষয়টি বেলজিয়ামকে জানিয়েছে সিআইএ। বেলজিয়ামের পত্রিকা ডে তিজোত এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তার বেলজিয়ান সমকক্ষ এডিআইভিকে বলেছে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ইউক্রেনের হাত থাকতে পারে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্শ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়টিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরের তলদেশে স্থাপিত নর্ড স্ট্রিম ১ ও নর্ড স্ট্রিম ২ পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট গত মঙ্গলবার জানিয়েছে, ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সিআইএ এ তথ্য জানতে পেরেছে যে ইউক্রেনের বিশেষ বাহিনীর ৬ সদস্য নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে। পুতিনের বক্তব্যের জবাবে যা বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এখনও রাশিয়ার দখলদার বাহিনীর হাতে থাকা অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা চলছে। শনিবার রাজধানী কিয়েভে দেওয়া এক ভাষণে একথা বলেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় নেতা বলেন ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রাসঙ্গিক পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের বক্তব্যের জবাবে এমন কথা বলেন জেলেনস্কি, কারণ কিয়েভে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনীয় নেতাকে তার প্রতিপক্ষ রাশিয়ার নেতা পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর আগে শুক্রবার পুতিন বলেছিলেন এটি সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ইউক্রেনীয় পাল্টা আক্রমণ শুরু হয়েছে। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন পাল্টা হামলা শুরু হলেও এর কোনো সাফল্য লক্ষ্য করেননি তারা। তবে জেলেনস্কি বলেন এটা খুশির খবর যে পুতিন আমাদের পাল্টা আক্রমণের কথা স্বীকার করেছেন। এটা গুরুত্বপূর্ণ যে রাশিয়া পাল্টা আক্রমণ অনুভব করতে পারছে যে তাদের কাছে বেশি সময় নেই। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপোরিঝিয়ার দক্ষিণ এবং পূর্ব ফ্রন্টলাইন বরাবর আরও
ইউক্রেনীয় আক্রমণাত্মক অভিযানের কথা জানিয়েছে। অপরদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, বিগত ২৪ ঘণ্টার অভিযানে তারা আরও অগ্রসর হতে পেরেছে। এ সময় রুশ বাহিনীকে পিছু হটিয়ে অন্তত ১৪০০ মিটার পুনরুদ্ধার করতে পেরেছে তাদের বাহিনী। এবার সুইডেনে বন্দুক হামলায় হতাহত ৪। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সময় বন্দুক হামলার ঘটনা ঘটে, এবার সুইডেনে বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩ জন। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় শনিবার স্টকহোমে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে কি কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। খবর এএফপির। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করেন। কাছাকাছি অন্য একটি জায়গা থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক কিশোর প্রাণ হারায়। স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাক বলেন, গোলাগুলিতে যে নিহত হয়েছে সে একজন ১৫ বছর বয়সী কিশোর। এরদোয়ান তো জিতলেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কের কি হবে? টানা তৃতীয় মেয়াদে তুরস্কের শাসনভার হাতে নিলেন রিসেপ তাইপ এরদোয়ান। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গণ প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন তিনি। টানটান উত্তেজনা সেই জয়ের পরপরই এরদোয়ানকে স্বাগত জানায় উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসি। এতে এই ইঙ্গিতে স্পষ্ট হয়েছে সামনের দিনগুলোতে ৬ সদস্য দেশের জোটটির সঙ্গে আঙ্কারার সম্পর্কের পরিধি আরও বিস্তৃত হতে চলেছে। কোনো রাষ্ট্রের প্রধান হিসেবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রথম অভিনন্দন জানান এরদোয়ান। এরপর একে একে উপসাগরীয় নেতারা তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করে এরদোয়ানকে শুভেচ্ছা বার্তা পাঠান। ৬৯ বছর বয়সে এরদোয়ান এরই মধ্যে ২ দশক তুরস্ক শাসন করেছেন, আরও ৫ বছর তিনি ক্ষমতায় থাকবেন। তুরস্কের বিদেশ নীতিতে জিসিসিভুক্ত দেশগুলোর সদস্য গুরুত্ব কতটা তা তুলে ধরতে এরদোয়ান শীঘ্রই এসব দেশে সফরে যাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে জিসিসিও আগামী ২০২৮ সালের মধ্যে দুই পক্ষের মধ্যকার বাণিজ্যের ব্যাপ্তি বাড়ার আশা করছে। বিশ্লেষকরা বলছেন তুরস্কের ঘনিষ্ঠ মিত্র কাতার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ করবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এটা ভাবার যথেষ্ট কারণ আছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক জোরদারে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আরও সচেষ্ট হবেন। কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক ও রিয়াদ ভিত্তিক আরব নিউজের কলাম লেখক সিনেম সেনগিজ বলেন, গত ২ দশকে যেমনটা ছিল তুরস্কের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক আগামী দিনেও হয়তো ব্যক্তিগত সম্পর্কের বৈশিষ্ট্যই পেতে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে এরদোয়ানের আগামী ৫ বছর দুই পক্ষের মধ্যকার সহযোগিতার ব্যাপ্তি ব্যক্তিগত সম্পর্কেরই বর্ধিত রূপ হবে। অর্থনৈতিক স্থিতাবস্থা। তুরস্ক আগামী দিনগুলোতে তার অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তার দিকে অধিক মনোযোগী হবে। অন্যদিকে তুরস্কের সঙ্গে বাণিজ্যের সম্প্রসারণ ও তাদের প্রতিরক্ষা সরঞ্জাম জিসিসিভুক্ত সম্পদশালী দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তুরস্কের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি এ দুই বড় অর্থনীতির জন্যই সুফল বয়ে আনবে। বড় অঙ্কের পারস্পরিক বিনিয়োগে লাভবান হবে উভয় দেশই। আরেক দফায় এরদোয়ানের জয় নিশ্চিত হওয়ার কয়েকদিন পরই আঙ্কারা ও আবুধাবি নিজেদের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। সে অনুযায়ী আগামী ৫ বছরে তারা দ্বিপক্ষীয় বাণিজ্য ৪,০০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী থানি আহমেদ আল জেওহিদি এক টুইটে বলেন, এই চুক্তি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের মধ্যে সহযোগিতার নতুন যুগে প্রবেশ। এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান আঙ্কারা সফর করেন। বিগত বছরগুলোর উত্তেজনা সরিয়ে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত রচিত হয় তখন। তুরস্কের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর সম্পর্কের ব্যাপ্তি তাদের বহুমুখী অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ। জিসিসিভুক্ত দেশগুলোর হাইড্রোকার্বনের উপর নির্ভরতা কমাতে তুর্কি কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপসাগরীয় অঞ্চলে বিমানবন্দর থেকে মহাসড়ক, স্টেডিয়াম থেকে বহুতল ভবন, বড় বড় প্রকল্প নির্মাণে তুরস্কের নির্মাণ খাত বহুদিন থেকে বড় হিস্সা রেখে চলেছে। সম্প্রতি আঙ্কারায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস কোম্পানি সৌদি আমেরিকা আরামকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রায় ৮০টি অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান। সেখানে সৌদি আরবে ৫,০০০ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া সৌদি আরবের প্রতিরক্ষা খাতেও তুরস্কের ভূমিকা রাখার বড় সুযোগ তৈরি হতে পারে। লিবিয়ার গবেষণা প্রতিষ্ঠান সাদেক ইনস্টিটিউটের বাতু কসকুন মনে করেন, সৌদি আরবের প্রতিরক্ষা কৌশল গত ২০৩০ সালের যে রূপকল্প তাতে তুরস্কের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। তার কথা, এক্ষেত্রে যৌথভাবে উৎপাদন, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হতে পারে। জিসিসির সঙ্গে তুরস্কের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি ইস্যু সিরিয়া। ১১ বছর পর গত মাসে আরব লীগের পূর্ণাঙ্গ সদস্যপদ ফিরে পেয়েছে দামেস্ক। এই পটভূমিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক পুনরায় জোড়া দেওয়ার দিকে নজর দিচ্ছে আঙ্কারা। তবে সিরিয়ার উপসাগরীয় অঞ্চলের কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিপলস প্রোটেকশন ইউনিটস ওয়াইপিজি নিয়ে আঙ্কারা ও দামেস্কের অবস্থান ভিন্ন, ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের পথে ওয়াইপিজি কাঁটা হয়ে উঠতে পারে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে শাখা ওয়াইপিজির প্রশ্নে নিরাপত্তা নিয়ে কিছু নিশ্চয়তা চাইবে তুরস্ক, কেননা পিকেকে আঙ্কারা সহ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ইইউই চোখে সন্ত্রাসী সংগঠন। অন্যদিকে ওয়াইপিজি নিয়ন্ত্রিত সিরিয়ার বিদ্রোহী বিভিন্ন গোত্র জাতিগোষ্ঠী, সশস্ত্র ও বিদ্রোহী গ্রুপগুলোর জোট সিরীয় গণতান্ত্রিক শক্তিকে মেনে নিতে বাশার সরকারকে নানাভাবে প্ররোচিত করছে রিয়াদ ও আবুধাবি। দেশ দুটির ভাষ্য, এর মাধ্যমে সিরিয়ার ঐক্য ধরে রাখা যাবে। দামেস্কের সার্বভৌম নিয়ন্ত্রণ
প্রতিষ্ঠা সম্ভব হবে। এই অর্থে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বিদ্যমান মস্কোর প্রভাবকে, আঙ্কারা দামেস্ক মস্কোর প্রভাবকে আলোচনায় কাজে লাগাতে সচেষ্ট হতে পারে বলে মনে করেন সাদেক ইনস্টিটিউটের বাতু কোসকুন। তার মতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সম্ভাব্য তুরস্ক সিরিয়া সম্পর্ক কোনোভাবে আঙ্কারা আবুধাবি সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে কিনা। যুক্তরাষ্ট্র, চায়না, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় তাদের মিত্র ও সহযোগীরা বাশার আল আসাদকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিক। সুতরাং আনুষ্ঠানিকভাবে সিরিয়ার সরকারকে সঙ্গে আঙ্কারার সম্পর্ক পুনঃস্থাপনকে ওয়াশিংটন স্বাগত জানাবে না বলেই ধরে নেওয়া যায়। এই পটভূমিতে বাশারের সঙ্গে জিসিসিভুক্ত দেশগুলোর সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে তুরস্ক হয়তো কিছুটা লাভবান হতে পারে, কারণ তারা প্রথম এই ধাপে পথে পা বাড়াচ্ছেন। ফলে দামেস্কের সঙ্গে তাদের নতুন করে সম্পর্কে জড়ানোর বিষয়টি পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে কম বিতর্কিত হতে পারে। বাতু কোসকুনের কথায় আঙ্কারা যুক্তিতর্ক তুলে ধরে যুক্তরাষ্ট্রের চাপ এড়াতে সচেষ্ট হবে। অন্যদিকে বাশারের সঙ্গে সম্পর্ক স্থাপনে আঞ্চলিক ঐক্যমত্য পুনরায় আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসবে। সম্প্রীতি ও সম্পর্কের পুনর্নির্মাণ, এটা খুব বেশি আগের কথা নয় যে সৌদি আরব এমনকি সংযুক্ত আরব আমিরাত তুরস্কের প্রশ্নে নেতিবাচক মনোভাব পোষণ করত না। আরব বসন্তের পর মিশর, লিবিয়া ও তিউনিশিয়ার সংকট নিরসনের প্রশ্নে স্বার্থের দ্বন্দ্বে মনোমালিন্যের সূত্রপাত। একই ঘটনা ঘটে কাতারকে একঘরে করার বিষয়। সব মিলিয়ে আঙ্কারা একদিকে চলে যায়, অন্যদিকে অবস্থান নেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত পক্ষ। পরে 2000 সাল থেকে রিয়াদ ও আবুধাবির সঙ্গে তুরস্কের সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় উন্নতি ঘটতে শুরু করে। একই সময় থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক বিবর্তিত হচ্ছে। বৃহত্তর মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধি নিয়ে কাজ করা ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক দানিয়া থাফের বলেন, এক যুগ আগে যখন আরব বসন্ত শুরু হয়েছিল সে সময়ে নেওয়া অবস্থানের বিপরীতে এখন এরদোয়ান নতুন অধ্যায়ের সূচনা করছেন।